নিয়ে এসে আপনারা প্রত্যেকটা বার ধরে ধরে প্রত্যেকটা বার ধরে ধরে চোখের মণিতে এক ফোঁটা করে ভ্যাকসিন দিতে হয়। একটা বারও যেন বাকি না থাকে। এই রোগটি খুবই গুরুত্বপূর্ণ রোগ, যে এই রোগের মাধ্যমে আপনার পোলট্রি ফার্ম ধ্বংস হয়ে যেতে পারে, আপনি মাটিতে বসে যেতে পারেন। যার কারণে এই ভ্যাকসিনটি খুবই ইম্পর্টেন্ট। এটি প্রত্যেকটা ফার্মে প্রত্যেকটা ব্রিডে, যেমন লেয়ার ব্রয়লার এবং প্যান ব্রিডার ফার্মে এই ভ্যাকসিন প্রিভেন্টিভ ডোজ হিসেবে দেওয়া হয়। এই ভ্যাকসিনটি মূলত দেওয়া হয় যাতে পরবর্তীতে রানি ক্ষেত এ জাতীয় কোনো রোগ না ধরে ফার্মে, যার কারণে আপনি ভ্যাকসিনটা অবশ্যই দিবেন। ব্রয়লার ফার্মে দুই টাইমে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। প্রথমত প্রথম সপ্তাহে আপনি যে কোনো একদিন, তৃতীয়তম চতুর্থতম যে কোনো একদিন এই ভ্যাকসিনটি দিতে পারেন, এবং বিশতম দিনে মানে 18 থেকে 20তম দিনে এই ভ্যাকসিনটি দিতে হয়। আপনি এই ভ্যাকসিনটি আইস বক্সে এনে এই ভ্যাকসিনটি গায়ের মধ্যে ঠান্ডা কাপড় জাতীয় কাপড় দিয়ে সংরক্ষণ করে আপনি প্রত্যেকটা বার ধরে বাটকে বা চোখের ভেতরে এক ফোঁটা করে এই ভ্যাকসিন দেওয়া হয়। দেখেন এখানে সুন্দর করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাস্ট আপনারা এই ভিডিওটি দেখে এইভাবে ভ্যাকসিনগুলো দিবেন এবং রানি ক্ষেত থেকে মুক্ত থাকেন, এটাই আমি আশা করছি।